2023 সালের এসএসসি জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন ছাত্র অধিকার পরিষদ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক অর্ণব হোসেনের সঞ্চালনায় ও ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে মোট 145 জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়। আবু তাহির নয়ন, WG News, ঢাকা।